আপনারা জানেন যিনি জীবন যৌবন জাতীয় কংগ্রেস দলের জন্য শেষ করেছেন বা উনি কংগ্রেস দলের জন্য সময় দিয়েছেন, তিনি রাজ্যের সবার প্রিয় ছিল মুজিবুর ইসলাম মজুমদার। গত বছর তিনি সাময়িক কিছুদিনের জন্য আমরা দেখি এই রাজ্যের মানুষের মুক্তির স্বার্থে একটা রাজনৈতিক দলে তিনি নাম লিখিয়েছিলেন। সেই রাজনৈতিক দলের হয়ে তিনি যখন কাজ করছিলেন বা এই দলের জন্য যখন তিনি প্রচার করছিলেন, ওনার বাড়িতে এই রাজ্যের বর্তমান শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা বাইক বাহিনী, গুন্ডা বাহিনী এবং সন্ত্রাস বাহিনী ওনার বাড়িতে হামলা করে এবং ওনার উপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। তখন তিনি আহত হন, তার বেশ কয়েকদিন বাদে তিনি কলকাতাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যেই লোক নিজের জীবন যৌবন রাজনীতির জন্য দিয়েছেন, জনগণের সেবার জন্য দিয়েছেন, বা যে রাজনৈতিক দলের জন্য অল্প কিছুদিনের জন্য, সাময়িক কিছুদিনের জন্য সেই রাজনৈতিক দলে তিনি নাম লিখেছিলেন, আজকে ওনার প্রথম মৃত্যুবার্ষিকী। আজকে দুর্ভাগ্যের বিষয় ওই রাজনৈতিক দল ওনাকে ভুলে গিয়েছেন। তিনি, আমরা মনে করি যে তিনি কংগ্রেস দলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন এই রাজ্যের মানুষের মুক্তির জন্য। উনি মন থেকে, ওনার ডিএনএতে কংগ্রেস ছিল, হয়তো সাময়িক কিছুদিনের জন্য অন্য রাজনৈতিক দলে তিনি নাম লিখিয়েছিলেন। তিনি আমাদের কংগ্রেস দলের ছাত্র সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, তাই আজ আমরা ওনাকে ভুলে যেতে পারিনি, কারণ ওনার জীবন যৌবন কংগ্রেস দলের জন্য একটা সময় তিনি ব্যয় করেছেন। আমরা কংগ্রেস করা সত্ত্বেও আজ মুজিবুর ইসলাম মজুমদারকে আমরা ভুলতে পারিনি, ওনাকে আমরা স্মরণ করছি আজকে ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে। ওনার আত্মার চির শান্তি কামনা করি। ওনার যে অবদান রাজনীতিতে মানুষের জন্য সেটা আমরা ভুলতে পারিনি। শুধু আপনাদের মাধ্যমে একটা কথা বলতে যাই, তিনি সাময়িক কিছুদিনের জন্য যে রাজনৈতিক দলে নাম লিখিয়েছিলেন, ওনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক দল কিছুদিনের জন্য রাজনীতি করতে চেয়েছিলেন, আজকে ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে সে রাজনৈতিক দল ওনাকে ভুলে গিয়েছেন। যারা প্রায় আমরা দেখি সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে শুধু কংগ্রেসকে টার্গেট করে বিজেপির বিরুদ্ধে কথা বলেন, আসলেও তাদের উদ্দেশ্য বিজেপির বিরোধিতা নয়। তারা বলছেন তারা এই রাজ্যের মানুষকে মুক্তি দিবেন, যে রাজনৈতিক দলটা মানুষের মুক্তির কথা বলেন, আর ওই রাজনৈতিক দলের জন্য যখন মুজিবুর ইসলাম মজুমদার শহীদ হলেন, আজকে ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে সে রাজনৈতিক দল ওনাকে ভুলে গিয়েছেন। আমরা সেই রাজনৈতিক দলকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই যে ওই দলের জন্য যিনি শহীদ হলেন ওনাকে ভুলে গেলেন। আজকে সেই রাজনৈতিক দল বলছেন রাজ্যের মানুষের মুক্তি দেবেন, মানুষের সেবা করবেন, ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা বুঝতে পারছি ওই রাজনৈতিক দলের মানসিকতা কী, ওই রাজনৈতিক দল আদৌ কতটুকু বিজেপির বিরোধিতা করছেন। ওরা নিজেরাই ঠিক করতে পারছেন না বর্তমানে ওরা কার বিরোধিতা, ওরা কার বিরুদ্ধে কাজ করবেন। মানুষের আসল মুক্তি তারা দিতে